আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন হেমামেলিস। হেমামেলিসের পুরো নাম হল হেমামেলিস ভার্জিনিকা। হেমামেলিস ভার্জিনিকা মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন হেমামেলিস ভার্জিনিকা। শিরার রক্তাধিক্য এবং যন্ত্রণা উৎপন্ন করে শিরার আয়তন ক্ষুদ্র করে শিরাগুলি ব্যাকাটেরা আকারে পরিণত করে এবং শিরা থেকে কালোবর্ণ রক্তস্রাব বের হয়। এমন অবস্থায় হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। এক শিরা অথবা অন্ডকোষের যন্ত্রণা হয় যদি প্রমেহ অথবা গনোরিয়া থেকে হয়, তবে হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। জনন ইন্দ্রিয়ের যন্ত্রণা এবং রক্তস্রাব হলে হেমামেলিস ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। শরীরের যে কোনো রন্ধ্র প্রদেশে অথবা যে কোনো স্থান থেকে রক্তপাত হয়, যেমন নাক, ফুসফুস, জরায়ু, মূত্রাশয় ইত্যাদি থেকে রক্তস্রাব হলে হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। শিরা যন্ত্রণা অথবা শিরা প্রসারণ ক্ষত ইত্যাদি সহ ভুল অথবা সুচ ফোটানোর মতো যন্ত্রণা হলে হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। সন্ধিস্থলের অথবা পেশির বাত টাটানি এবং কেহ মেরেছে এমন যন্ত্রণা হলে হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। রক্তস্রাব কালো, জরায়ু ক্ষত অথবা উঁচু নিচু স্থানে হাঁটাহাঁটি অথবা গাড়িতে চাপার জন্য রক্তস্রাব হলে হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করবেন, খুব ভালো ফল পাবেন। রক্তকাশ, ঘুষঘুষে কাশিসহ রক্তকাশ অথবা কাশি ব্যতীত রক্তকাশ হলে হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। নাক থেকে রক্তস্রাব, রক্ত জমাট বাঁধে না, প্রচুর রক্তস্রাব হয়, রক্তস্রাবে শিরপীড়া অথবা মাথায় যন্ত্রণা আরাম হয়, এমন অবস্থায় হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ঋতুস্রাব প্রচুর হয় এবং কালোবর্ণ, শরীরের নিচের দিকে যন্ত্রণা হয়, এমন অবস্থায় হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। অর্শ কালোবর্ণ, পিচ অথবা আলকাতরার মতো এবং রক্তস্রাবী হলে প্রথম অবস্থায় হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় এবং হেমামেলিসকে গুড মেডিসিন হিসাবে ধরা হয়। যে কোনো প্রকারের ক্ষত অথবা ঘা হলে হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চোখের যন্ত্রণা আঘাতের জন্য অথবা কাশির জন্য অথবা কালশিরার জন্য অথবা চোখের ভিতর রক্ত জমাট বাঁধলে, চোখের যন্ত্রণা অথবা টাটানি হলে হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মেডিসিন ব্যবহার, হেমামেলিস কিউ 10 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। বাচ্চাদের 5 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন।
হেমামেলিস 30 দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। মেডিসিনটি আপনারা 45 দিন ব্যবহার করতে পারেন। মেডিসিনটি আপনারা 3x 6x ব্যবহার করতেও পারেন। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মহিলাদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। বিভিন্ন প্রকারের মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না। মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকার নেশা করা যাবে না। টক খাবার, তীক্ষ্ণ ঝাল এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।